আজকের রান্নার এই অনুষ্ঠানে আয় আর মন কান একারি ভাঙি গেছে। আর রাশিয়ার হেসিডেন্ট হুতিনের লগে ব্যস্ত আসিলাম যে কেমনে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধকান থামান যা। আপনারা হন্দি কইলেন যে আজকে বলি এর মধ্যে কি বিশাল কিছু হইব। ওমা আয় দে বরিশালে খেতার কাটিকর লগে বলে আরে বিতর্ক করতে হইব যে কি রোমান্টিকতা কারা সেরা। ওরে এটা তো দুনিয়ার এই মাত্র তো হেমাত হইত এটা স্বীকৃত যে আমরা নোয়াখাইলে রে রোমান্টিকতাতে টইটুম বর্ম। এবার আয় আয় যে আমরা নিজেকে ডোল কিন্তু নিজেরা হিড়ি না, আগে নিজেকে ডোল দুনিয়ার তামাম মানুষেরা হিড়ে। আমরা নোয়াখাইলারা যে রসে কষে টইটম্বুর যুদ্ধ হমানে হমানে আমরা নোয়াখাইলারা সারা দুনিয়াতে আমরা হয়েছি অলরাউন্ডার। আঙ্গ যে নুরানি সেয়ারা এ নুরানি সেয়ারা দে শুধু বরিশাল জানো তামাম দুনিয়ার মাইয়ারা আঙ্গ প্রেম হড়ি যায়। আঙ্গরে মেসেজ হাডা আঙ্গরে ফোনে কেন কথা কনের লাইক আর কি কইতাম শর্মের কথা এ বরিশাল আপা আরে মোবাইলে ফোন দি ক আয় আন্নরে ভালোবাসি এ কথা হুনি আয় কান্নের গাতন কু হুরির গন্ধ কি এর আমরা লগাই প্রেম করিয়াম হাতেন আরে কান্নরে না হাইলাই মরি যাই আমাকে তান মরি যান আয় নোয়াখাইল মাইয়া তুই বরিশাল মাইয়ার কাছে কীর্তন যাইতাম। যে দুনিয়াতে যদি সাপা বাজা একটা জাতি থা সেটা হইছে বরিশালারা। হাতারা কইব কি আমরা এটা আমরা এসপি আমরা ডিসি কত কিছু আর প্রেম করতে গেলে হাতারা জ্যাবের মিতে হাঁস নিয়েও রায় না হাতারা কি যাই শুধু বাদাম খাওয়াই তো স্যার আর বাদাম খাওয়াই মাইয়া করে ইমপ্রেস করতে গেছে স্যার একদিন এই বরিশিল ভাই এমন সেসা খাইছে সেসার চোটে হাতে এমন বিয়ে হয়েছে বিয়ে হেতন দেবদাস হয়ে গেছে। মাননীয় উপস্থাপক হাতারা কইলো যে হাতারা এগো বলে এই কবি আছে এই কবি আছে আরে আজকাল্লা কথা দিই অনেক কোনো লাভ হয় না অনেক বরিশিল কবিরা অন্য নতুন করে কবি লিখছে কবিতা লিখছে পোলাময় বুড়িশিল্লা মরে যাতাইস না কল্লা তুইলা আসার মারুম মরে সেনস না আরে ভাই আপনার এই কবিতা হুনি প্রেমের হরণ তো দূরের কথা মাইয়ারা আপনার সামনে দিয়েও যাইতো না। এক কথা কই আনে করে একটা গল্প কই আরে নোয়াখালী বোন গা ইয়ানের মধ্যে বরিছে কত সুন্দর করে হাজি হাড়ি এ বরিশিল্লা বেড়া এগিয়ে টক্কা দিয়ে আয় কইলো যে সুন্দরী তুমি মোট দিলের ভিতর হান্দাইয়া গেছো ও বারো এ কথা হুনি আরে বোন গা হেতে তিন দিন যাবো তজ্ঞান আসিল জ্ঞান জ্ঞান হিরণের হরে আয় কইলাম যে কিরে তোর কি হয়েছে ক হাতিরে বলে কি জিনে লাড়া দিছে এবার হুনের হাতাগো রোমান্টিকতার অবস্থা এবার আই যে কি কয়টা রে বরিশিল্লা মাইয়া মাইয়া বেগুনে হাতারে যে নিজে করে এটা এটা কত কিছু দাবি করছে এগুনটা দিয়ে আসলে এগিন কোনো দাবি হয় না কারণ হাতাগো সেয়ারাস যে সুরুত এই সুরুত দি আঙ্গ নোয়াখালিয়া কবিরা কবিরা লেখছে যে কিষণ তো সেয়ারা নাম রাখছে পেয়ারা এবার আই কই বরিশিল্লা বেড়ারা বহিড়ে আঙ্গ নোয়াখালী লোক বইনের যা কষ্ট করে বিয়ে করছে বরিশিল্লা এক বেটা হাতে সারা রাত করে বোগারি হিসে হিটেন হাটে ব্যাং না আঙ্গ ওই নোয়াখালীর বইনকে কইছে যে আমনে কষ্ট হয়েছেন নি এবার স্যার আমরা রোমান্টিকতা কত উন্নত সারা রাত হিটে খাইও কইলো যে আমরা কষ্ট হয়েছেন নি এবার আরেকজন কথা কই যে আমরা হয়েছি রয়্যাল টিস্টিকের মানুষ আঙ্গু হুরা শরীর লইছে কইল যা আমরা মানুষের খাবানি লওয়ানি বেগিনের মধ্যে আমরা হয়েছি ওস্তাদ একদিন এ বরিশিল্লা বাড়ি বাইক গেছিলাম কি কয় খাই গেলে ভালো হইতো খাই গেলে ভালো হইতো ও টেবিলের দিকে রেনে দেয় কোনো খানা নাই তো আর আঙ্গু নোয়াখাইলা করে নোয়াখাইলা পাই যদি কেউ যা আমরা শুধু খাইতাম কই না দুই দিন খাই যাই আমার কই আমরা নোয়াখাইলারা এত উন্নত এই পরিশিল্লে এগুলো যদি নিজে করে রোমান্টিক দাবি করে তাহলে রোমান্টিক শব্দ ইয়ানে তো হসি যা কারণ এগুলো ঠিক মতো গোসল করে না দাঁত মাজে না এগুলো মুখের তোর গন্ধ এগুলো লাগে প্রেম করতে আইব কে এবার ঠিক করি কই এবার কই যে এই পরিশিল্লা এগুলো খানার কথা কই এগুলো তো কইছে তারা মুরকার গোস্ত ইলিশ মাছ কত কিছু এগুলো তো নোয়াখাইলাও খানা আর হ্যাঁ তাকে রান্দা কি হুড়ি দি সই দি ইসা গুঁড়া দি লতি দি এগিনের বেশি এগুলো কোনো কিছু খাইতে পারে না। বাংলা নাটকের যে সব ব্যাকের তো বেশি রোমান্টিক রোমান্টিক চরিত্র হেতার নাম কি এটিএম শামসুজ্জামান বাড়ি কেউ নাই আঙ্গ নোয়াখালী হিয়ার হরে এই যে সুন্দরী নায়িকা তারিন যা তার দিকে আন্নারা বরিশাইল্লা বরিশাইল্লারা চোখ বড্ডা বড্ডা করে রে নিশান এই তারিনের বাড়ি কেউ নাই আঙ্গ নোয়াখালী সুন্দরী নায়িকা হুমায়রা হিমু দিগি এগুন বেগগুলো কিন্তু আঙ্গ নোয়াখালীর আর আপনাকে বরিশালী না দুই শরীরের কথা কই যান না যে তার দিকে যে মানুষের এনে থাকবো আপনাকে সেয়ারের এমন ডাইস যে কে আমরা ইনতে হলো বরং উত্তরমি হিড়ি হাতের আশার খাইবো আমরা নোয়াখালীরা এত বেশি রোমান্টিক যে আমরা একজন আরেকজনের আদরণের লগে বুঝি যাই যে মনের ভিত্তি কি আঙ্গ মনের ভিত্তি কি চলে কারণ আমরা আদরি চোখের দিকে রেনি আমরা বুঝি যে মনের ভাষা কি জিনিস খেললে আমরা সুন্দর সুন্দর গানও গাই যে আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই হেনি মেজ দিস মুনির নাম শুনে নেয় কারণ এগুলো যে কাউয়ের মতো গলা এ কাউয়ের মতো গলা দি কোনো গান হয় না মাইয়ার ইমপ্রেস হন তো হরের কথা হিয়ারলে কই আমরা নোয়াখালীরা কামে কাইজে জ্ঞানে বিজ্ঞানে এত উন্নত যে ব্যাকে আঙ্গুরে নিবার লাই দশ হাত বাড়ায় আনে নোয়াখালী নে ভাই মোকে তো পদ্মা ব্রিজ হয়েছে টাইটানিকের পাশে আমরা কি নোয়াখালীতে হানিতে হাতরাই হাতরাই আইছেন না আকাশে ডিগ বাজি দিয়ে আইছেন ওরে বাবু রে যে এক কথা কইছেন হদ্দা সেতু হইছে আর কি হইছে টাইটানিক নিয়ে আছে টাইটানিক এলাই সুবি যেসব নাউজুবিল্লা করবেন হেসুম বুঝবেন যে ঠেলা আমরা সুন্দর মতো বাসে করি এসি বাস গার্মিতে কোনো গন্ধ লাগে না আনন্দ অত্যন্ত হুরির গন্ধ তাই আর কি কইতাম নিজেকে কথা নিজেরা কত কইতাম বরিশালের কাছে নিজেও কথা কই লাভ নাই কারণ এখন কইব যে বিশার মানে তার কাছে নিজেরা তো কিছু নাই খালি খালি ঠিল্লা খালি ঠিল্লা লয়ে বইথান আর খেতার গাটি করে বরিশাল চলি যান
ব্যাকে ভালো থাকবেন, ঈদ মোবারক।